স্বাগত এখন জনপদে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি গ্যালোরাতে ভারী বর্ষণে ডুবল রাজধানীর সড়ক অলিগুলি নগরবাসীর চরম ভোগান্তি মৌসুমি বায়ুর প্রভাবে সকালেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত একদিক উঁচু একদিক ঠালা এই জন্য রাস্তার সাইডে পানি জমে থাকে কোনো পয় পরিষ্কার নেই দশ মিনিট বৃষ্টি হলে ঠিক মতো ভারী বর্ষণ হলেই কিন্তু দেখতে পাইতেছেন যে হাট সমান পানি হয়ে যায় ভোগান্তিতে অফিসগামী ও শিক্ষার্থীরা এখন জনপদে এ নিয়ে রয়েছে বিস্তারিত গরমে কাজ করতে পারতেছি না ব্যবসা বাণিজ্য বন্ধ এই কারেন্টের লোডশেডিং এর কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অচল হয়ে প্রত্যেকটা মিটারে আমরা রিডিং করতে গিয়ে পাই প্রতিটা মিটারের ত্রুটি নির্মাণের মিটারের জন্য গ্রাহকের ভোগান্তিত সব সময় আছে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে হ্যাঁ মালে নিম্নমানের একটাই কারণ সেটা হচ্ছে প্রকিউরমেন্ট এবং টেন্ডারের ক্ষেত্রে সজনপ্রীতি ময়মনসিংহে লোডশেডিং আর ভূতরে বিদ্যুৎ বিলে নাকাল জনজীবন কমিশন বাণিজ্যে বোর্ডের মানহীন যন্ত্রাংশ কেনার অভিযোগ এখন বাণিজ্যে এ নিয়েও রয়েছে বিস্তারিত তবে শুরুতেই বৃষ্টিতে ভোগান্তির খবর রাতভর বৃষ্টিতে ডুবলো অলিগুলি সহ রাজধানীর বেশ কিছু প্রধান সড়ক অতিরিক্ত জলজটে সড়কেই গাড়ি বিকল অনেক সড়কে রাতের পর সকালেও ভোগান্তিতে নগরবাসী আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থানের কারণে এই বৃষ্টিপাত যা চলমান থাকবে সপ্তাহ জুড়ে এর প্রভাবে রাতের পর সকালেও বৃষ্টি অব্যাহত রয়েছে প্রতিবেদনে বিস্তারিত বুধবার দিনভর আকাশে মেঘের ঘনঘটা শেষ বিকেলে গুড়িগুড়ি বৃষ্টিতে ভেজে ঢাকা শহর তবে সন্ধ্যার পর পর বজ্রসহ বৃষ্টি টানা দেড় ঘণ্টায় মুষলধারে রূপ নিতেই বাধে বিপত্তি রাত সাড়ে আটটা পর্যন্ত এমন বৃষ্টিতে বিপাকে পড়েন রাজধানীবাসী রাজধানীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে জমে যায় পানি প্রধান সড়কগুলোতে হাটুপানি হলেও অলিগলিতে পানি ওঠে আরও বেশি মতিঝিল ইত্তেফাক মোড় আরামবাগ সহ রাজধানীর প্রধান প্রধান সড়ক চলে যায় পানির নিচে সড়কে পানি জমে যাওয়ায় গন্তব্যে যেতে না পেরে আটকে পড়েন নগরবাসী পানি ঢুকে যাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন ফলাফল বুধবার মধ্যরাতেও সড়কের মোড়ে মোড়ে তৈরি হয় যানজট আটুর উপরে পানির রাস্তায় তা গাড়ি তো বন্ধ হবে ইঞ্জিন যদি চলে যায় তা গাড়িটা কি করে স্টার্ট থাকবে খালাদা বোনের বিয়েতে যাচ্ছিলাম পথে বৃষ্টির আটকে গেছে গাড়ির মেশিনের পানি ঢুকে যাচ্ছে এবং গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং এই কারণে রাস্তা একটা যানজটের সৃষ্টি হচ্ছে অনেক কষ্ট হচ্ছে যেমন বারা দুই বাড়ে গেল তারপর পানির জন্য সাড়ে দশটার দেখতে আসলো অনেক কষ্ট বাড়িতে যা যাতেছি না সেই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই দাঁড়ানো আছি এখন অলমোস্ট দুটো বারো বাজে তো আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এই হাঁটু সমার পানি ছিল যেটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বেড়ে এখন প্রায় ক্রমশমান চলে এসছে হাটুপানি পার করে গন্তব্যে ফিরে গিয়ে ভোগান্তির কবলে পড়েন অনেকে পথচারীরা বলেন অল্প বৃষ্টিতেই যেহেতু সড়কে হাটুপানি জমে যাচ্ছে বেশি বৃষ্টিতে ভোগান্তি আরও বাড়তে পারে এমন জলজটের পেছনে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেই দুষলেন নাগরিকরা যারা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন কাউন্সিলের দায়িত্ব পালন করছেন তারা আরও অনেক আগে পদক্ষেপ নেওয়াটা উচিত ছিল আমার যেটা মনে হয় যে কর্পোরেশনের দায়িত্ব আছে কেউ আজও কাজ করছে বলে মনে হয় না যদি মনে হতো মানুষের এত দুর্ভোগ পাহাতে যদি না যদি নজরদারি থাকতো তাহলে একটু বৃষ্টির পানিতে এভাবে রাস্তা ব্লক হয়ে যাওয়ার বা ভরে যাওয়ার কথা ছিল না আশ্বিনের মাঝামাঝিতে মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থানের কারণে চলায় এমন বৃষ্টির প্রবণতা সপ্তাহ জুড়েই থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনাও আছে বলে জানিয়েছে সংস্থাটি বৃষ্টির কারণে দেশের দুই বিভাগের নদীর পানি বাড়ার তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাইজিৎ সাদ এখন ঢাকা দেখছেন এখন জনপদে রাতের ভারী বর্ষণের পর সকাল থেকেও রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি চলমান বৃষ্টিতে বিভিন্ন সড়কে জমেছে পানি এর উপর অধিকাংশ সড়কই ভাঙা ফলে ব্যাপক দুর্ভোগ চলাচলকারীদের রাজধানীর ওয়ারি থেকে বিষয়ে রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী দেবরাজ দেব দেবরাজ গতকাল সন্ধ্যা থেকে যে বৃষ্টি চ শুরু হয়েছিল সেটি এখনও চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি গতকাল রাতে রাজধানীর অনেক সড়ক বৃষ্টির পানিতে তুলিয়ে গেছে এখনো যেখানে দাঁড়িয়ে আছেন জলবদ্ধতা তৈরি হয়েছে অফিসগামীদের দুর্ভোগ কি দেখছেন অফিস দুর্ভোগ বলতে আসলে চরম সীমানায় যেটি থাকার কথা সেটি রয়েছে আমরা গতকাল রাত্রি আপনি বলছিলেন গতকাল রাত থেকে যে ভারী বর্ষণ হয়েছে এবং সকাল থেকেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই প্রেক্ষিতে এই মতিঝিলের পুরো সড়ক এলাকায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আমরা সরজমিনী যেটা দেখছিলাম যে একদম আপনার যে টিকাটুলি মোড়টি রয়েছে সেখান থেকে আপনার যে নটর কলেজ অর্থাৎ আরামবাগ সেই পুরাতন পল্টনের সেই রাস্তা পর্যন্ত কিন্তু সড়কে পানি জমা রয়েছে আপনি কিন্তু দেখতে পারবেন যে এই সড়কে পানি জমার পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন যে নগরের উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রমের কারণে ওয়াসা তিতাস এবং সিটি কর্পোরেশনের কাজের কারণে অনেক সময় রাস্তাঘাটে কিন্তু আপনার খোরাখড়ি হয়েছিল এবং সেইগুলো মেরামত না করার কারণে কিন্তু জলাবদ্ধতার সাথে সাথে এই ভাঙা চোরা রাস্তায় মানুষের কিন্তু চলাচলে খুবই অসুবিধা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে আগাটা দেখছেন এখানেও কিন্তু একটি বিশাল যে আপনার ডেস্কোর একটি লাইনের কাজ করা হয়েছিল যার কারণে কিন্তু আসলে এই যে এই রাস্তাটি কাটা হয়েছিল এবং তারপরে সংস্কার কার্যক্রম না করার পরের কারণে কিন্তু এখানে কিন্তু থানা কমলে সৃষ্টি হয়েছে এবং এই যে দীর্ঘ সময় আপনার সড়ক পানির নিচে থাকার কারণে কিন্তু এখানে এই ভাঙা গুলো কিন্তু আরো বড় হচ্ছে যেগুলো কিন্তু ভোগান্তিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে অযান্ত্রিক যে বাহনগুলো রয়েছে সেগুলোর চালকরা কিন্তু চরম আসলে ভোগান্তিতে পড়েছে এবং আমরা এখানে বেশ কিছু মতিঝিলের আপনার বেশ কিছু ভবনেও আসলে আমরা দেখতে পেয়েছি যে ভবনের যে নিচতলাগুলো তো রয়েছে সেখানেও কিন্তু আসলে পানিতে ভরে গিয়েছে গতকালের বৃষ্টিতে এবং তারা কিছু কিছু প্রতিষ্ঠান পাম্পে মাধ্যমে কিন্তু সেই পানি নিষ্কাশনের চেষ্টা করছেন এবং অফিস গ্রামীদের আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসলে পায়ে হেঁটে অফিসে আসছেন এবং সবার হাতে কিন্তু আসলে তাদের যে জুতো সেই জুতো নিয়ে তারা আসছে কারণ পুরোটো রাস্তায় কিন্তু আপনার হাঁটুর নিচ পর্যন্ত পানি রয়েছে এবং যার কারণে সবাই আসলে অফিসে অফিসে আসতে ভোগান্তি যাচ্ছে এবং এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে বিশেষ করে ফুটপাতের পাশে যারা আসলে ব্যবসা করে তাদের সাথে কথা বলছি তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউই আসলে সেভাবে তাদের যে দোকান সেই দোকানগুলো খুলতে পারেনি এই বৃষ্টির পানির কারণে কারণ বেশিরভাগই যে আপনার ফুটপাথের যে দোকানগুলো রয়েছে সেগুলো আসলে মাচার মধ্যে বসে এবং এই মাচাগুলো পানি নিচে আসলে তলিয়ে আছে যার কারণে কিন্তু এখানে যারা নিম্ন আয়ের ক্ষুদ্র আয়ের মানুষরা রয়েছে তারা কিন্তু তারাও কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছে এবং তারা বলছেন যে এই যে সমস্যা এই সংকট এটি কিন্তু আসলে দীর্ঘদিনের যার কোনো রকম আসলে মানে পরিবর্তন হয়নি এবং ড্রেনেজ ব্যবস্থার অবস্থা খারাপ হওয়ার কারণে কিন্তু এই পানি সহজে নিষ্কাশিত হচ্ছে না এবং সড়কে পানি জমে আছে রাস্তা ভেঙে ভেঙ ভাঙছে এবং মানুষ চরম ভোগান্তিতে পড়ছে মুক্তি আমাদের সহকর্মী দেবরাজ দেব যুক্ত ছিলেন মতিঝিল এলাকা থেকে বৃষ্টির কারণে জলবদ্ধতার সবশেষ তথ্য তিনি এবার একটু রাজধানীর বাইরের খবর জানব কয়েকদিনের তীব্র গরমের পর বরিশালে শুরু হয়েছে বৃষ্টি গরম কিছুটা কমলে রয়েছে জলবদ্ধতার সংখ্যা অন্যদিকে টাঙ্গাইল মেহেরপুর ও কুমিল্লায়ও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে যাতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী এবং অফিসগামী অফিসগামী এবং পাশাপাশি খেটে খাওয়া মানুষেরও এই সব বিষয়ে আমরা জানবো জানবো তবে শুরুতে আমরা একটু কুমিল্লায় যেতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ আলম মাসুদ দেখতে পাচ্ছে এখনও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধতা ইতিমধ্যেই তৈরি হয়েছে সড়কগুলোতে একটু জানতে চাই ভোগান্তি কেমন দেখছেন বর্ষণ চলে আসছে কখনো মাঝারি কখনো ভারী বর্ষণ আবার কখনো ঘুড়ি বৃষ্টি হচ্ছে এতে করে যারা শিক্ষার্থী রয়েছেন সকাল থেকে যারা স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন একই সঙ্গে যারা অফিস রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন ভোগান্তি আসলে জলাবদ্ধতাই সৃষ্টি হয়েছে কারণ হচ্ছে যে যে গতকাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে এতে করে কুমিল্লার আমি যেখানে রয়েছে এটি হচ্ছে কুমিল্লা নগরের নজরুল এভিনিউ একই সঙ্গে যে রানির বাজার সড়কটি এটি হচ্ছে কান্দিরপাড় কান্দিরপাড় থেকে বাজার সড়ক সে এরপর হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখা পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় জলবদ্ধতা তৈরি হয়েছে তবে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ হয়েছে এখানে যে নজরুল এভিনিউ এ অংশে হচ্ছে আসলে হাঁটু সমান পানি জমেছে এতে করে কিন্তু যান চলাচল যেমন বিঘ্ন হচ্ছে অটোরিকশা চালিত অটোরিকশা এগুলো কিন্তু আমরা দেখেছি যে থেমে গেছে বন্ধ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমরা এখানকার যারা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলি তারা বলছেন যে তারা ড্রেনগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন যাতে করে পানি দ্রুত নেমে যায় তবে সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে যে কুমিল্লা নগরের যে পানি নিষ্কাশনের ড্রেনগুলো সেগুলো সড়ক থেকে দু থেকে তিন ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে এতে করে পানিগুলো কিন্তু আসলে সহজে নিষ্কাশনের যে পথ সেটা কিন্তু আসলে নিষ্কাশন হচ্ছে না একই সঙ্গে যে ময়লা আবর্জনা জমে ডেনগুলো ডেনগুলো বন্ধ হয়ে আছে এতে করে পানি নামছে না যার কারণে কিন্তু খানা খন্দ সৃষ্টি হচ্ছে সড়কে বিভিন্ন জায়গায় আমাদের কিছু বড় বড় গর্ত তৈরি হয়েছে এই বৃষ্টি চললে কিন্তু মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং জলবদ্ধতার পরিমাণ বাড়লে কিন্তু যে নগরবাসীর ভোগান্তি আরও বাড়বে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন তো মুক্তি ছিল কুমিল্লা থেকে কুমিলাপুর আমাদের সঙ্গে বরিশাল থেকে অমিত হাসান এবং মেহেরপুর থেকে সহকর্মী মুজাহিদ আল মুন্নাও যুক্ত হয়েছেন তবে আমরা শুরুতে বরিশালের খবর খবর জানব অমিত বরিশালে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এতে জনজীবনে কী রকম ভোগান্তি চোখে পড়ছে আপনার এবং নগরীর কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই বিস্তারিত একটু জানতে চাই মুক্তি বরিশালে গত কাল বিকেল থেকেই থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আজ সকাল থেকেও সেই বৃষ্টি কিন্তু আসলে কখনো হালকা আকারের কখনো গুড়ি গুড়ি আকারে বৃষ্টিপাত হচ্ছে বরিশালে এবং গত কয়েকদিনের কথা যদি বলি গত কয়েকদিন আগেও কিন্তু বরিশালের তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষের একটা জনদুর্ভোগ কিংবা যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু কিছুটা দুর্ভোগে ছিল তাই বৃষ্টি হওয়াতে কিছুটা স্বস্তি ফিরলেও জনগণের যে ভোগান্তি সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর রূপতলে এলাকার সেরে বাংলা সড়কের সামনে খানিকটা বৃষ্টি বিশেষ করে আবহাওয়া অফিসের তথ্য মতে আঠাশ দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সেটি কিন্তু খুবই সামান্য বৃষ্টিপাত হয়েছে গতকালকে হিসেব অনুযায়ী সেই বৃষ্টিপাতেই কিন্তু বরিশাল নগরীর এই চিত্র আসলে দেখা যাচ্ছে এবং এর থেকে বেশি ভারী বৃষ্টি হলে আসলে বরিশালের বেশিরভাগ সড়ক কিন্তু নিমজ্জিত হয়ে যায় পানিতে এবং হাঁটু সমান পানিও কোথাও কোথাও কিন্তু দেখা যায় এই বৃষ্টিপাতের ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এর কারণে কিন্তু এই এলাকার মানুষের কিছুটা জনদুর্ভোগ হচ্ছে এবং আপনি যদি দেখায় যে পানি কিন্তু সড়কের মূল যে সড়ক সেখানেই কিন্তু আসলে পানিতে ডুবে আছে এবং ড্রেনেজ ব্যবস্থা ছোট হওয়ার কারণে ড্রেনেজ ব্যবস্থার যে কার্যক্রম সেটিও কিন্তু কিছুটা ধীরগতি ময়লা তুলে রাখা হয়েছে কিন্তু এই বৃষ্টির পানিতে সেই ময়লা কিন্তু আবার সেই ড্রেনেই প্রবেশ করছে যার ফলে কিন্তু ড্রেন আসলে ময়লা আবর্জনায় ভরা থাকছে এবং যার কারণে এই জলাবদ্ধতা কিন্তু কোনোভাবেই কমছে না এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের এই রূপতলী এলাকায় বেশিরভাগ সময়ই কিন্তু এই জলবদ্ধতিটি থাকে এবং রূপতলী হাউজিং এলাকা এই বাংলা এলাকা এই সড়কগুলোর মানুষ কিন্তু সবসময় এই দুর্ভোগের শিকার হয় এবং আরেকটু জানিয়ে রাখি যে তারা দাবি করেছেন যে বৃষ্টিতে এক ঘন্টার বৃষ্টিতেই নগরের বেশিরভাগ এলাকা কিন্তু এরকম পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় সুতরাং দ্রুত সময়ের মধ্যে এই জলাবদ্ধতা নিরসনের দাবি তারা করেছেন এবং সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি নজরদারির যে আহ্বান সেটিও কিন্তু তারা করেছেন কারণ এই জলাবদ্ধতা থেকে দ্রুত মুক্তি চান আসলে নগরীর যারা বাসিন্দা রয়েছেন তারা এবং খানিকটা বৃষ্টিতেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয় বরিশালে তো বরিশালের জলাবদ্ধতা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি মুজাহিদ আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর এখনো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে জানাবেন যে মেহেরপুরের বৃষ্টির বিষয়ে আবহাওয়া অফিস সর্বশেষ কি তথ্য দিয়েছে মুক্তি আপনাকে আমি জানিয়ে রাখি মেহেরপুরে কিন্তু আজ সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে ভোর থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত হলেও আটটা নাগাদ মুষলধারে বৃষ্টিপাত শুরু হয় যেটি প্রায় ঘন্টা ব্যাপী মুষলধারে বৃষ্টিপাত হয় মুষলধারে বৃষ্টি ছেড়ে গেলেও গুড়িগুড়ি বৃষ্টি কিন্তু এক মিনিটের জন্য সকাল থেকে এখনো পর্যন্ত ছাড়েনি মুক্তি আমরা সকাল থেকে দেখছি এই বৃষ্টিপাত চলছে আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে এমন আবহাওয়া হয়তো সারা দিনই থাকবে এবং আগামী কাল পর্যন্ত থাকতে পারে বলে আমাকে তারা জানিয়েছে এদিকে এই গুড়িগুড়ি বৃষ্টিপাতের ফলে মেহেরপুরের যারা সাধারণ জনগণ তারা কিন্তু নানান ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বিশেষ করে যারা দিনমজুর যারা রিক্সা চালক যারা ভ্যান চালক যারা ইজি বাইক চালক এরা কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না আবার অন্যান্য সময়ে চাইতে স্বাভাবিক সময় চাইতে মেহেরপুর শহরে কিন্তু মানুষের আনাগোনা অনেকটা কম যার ফলে রিক্সা চালকরা ঠিক মতো ভাড়া পাচ্ছে না ভ্যান চালকরা ভাড়া না আবার যারা দিনমজুর যারা কাজ করে তারা কিন্তু কাজ পায়নি আজকে অনেকে কাজে বের হতে পারেনি তাই তাদের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যাবে যদি এই বৃষ্টিপাত আগামী আরো কয়েকদিন থাকে আবার আমি যদি আপনাকে আর একটু জানিয়ে রাখি মেহেরপুর কিন্তু কৃষি প্রধান এরিয়া আপনাকে একটু বলে রাখি গত মাসে কিন্তু বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতের ফলে মেহেরপুরের অধিকাংশ সবজি নষ্ট হয়ে গেছে আবার যদি এরকম ধারা অব্যাহত থাকে তাহলে মেহেরপুরের সবজির কিন্তু আরো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মুক্তি এই ছিল আমার কাছে মেহেরপুরের বৃষ্টিপাতের সর্বশেষ পরিস্থিতি মেহেরপুরের পর আমরা টাঙ্গাইলের খবর খবর জানব কাউসার টাঙ্গাইলে এখন দেখছি বৃষ্টি নেই তো সেখানকার আবহাওয়া নিয়ে সবশেষ কি তথ্য দিয়েছে আবহাওয়া অফিস জানাবেন এবং জনজীবনে ভোগান্তি কেমন দেখছেন গতকাল রাত থেকে আজ সকাল দশটা সাড়ে দশটা পর্যন্ত গুড়ি পুরি থেকে হালকা বৃষ্টি হয়েছে এতে টাঙ্গাইলের যে প্রধান প্রধান করে টাঙ্গালের করে থেকে বটতলা যে সড়কটি রয়েছে এটার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে ঠান্ডা খন্দকে এই কাদা যুক্ত পানি পাড়িয়ে যারা অফিসগ্রামী এবং বিভিন্ন স্কুল কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের চরম ভোগান্তি হচ্ছে আর এদিকে আমরা লক্ষ্য করি এই গুড়ি বৃষ্টির কারণে কিন্তু যারা দিন মজুর ও নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তাদের আয় অনেকটাই কমে গিয়েছে কয়েকজন রিক্সা চালকের সাথে আমার কথা হয়েছে তারা জানিয়েছেন যে তারা স্বাভাবিক সময়ে প্রত্যেক দিন কয়েক থেকে সাতশো টাকা আয় করলো আজকে বৃষ্টির কারণে তাদের আয় কমে গিয়েছে তারা বলছেন যে শহরে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে আর যে কারণে তারা তারা বলছেন যে তাদের আজকে তিন থেকে সর্বোচ্চ চারশো টাকা আয় করতে পারবেন আর যারা দিনমজুর রয়েছেন তারা তারা জানিয়েছেন যখন কাজে বের হবেন তখনই বৃষ্টি শুরু হয়েছে আর তখন কিন্তু তারা অনেকেই কাজে যেতে পারেনি তারা জানিয়েছেন যে তাদের বেশিরভাগই কাজ করতে হয় পোলা আঘাতের নিচে আর বৃষ্টিতে কাজ করা যাবে না বলে অনেকেই কাজে যোগদান করেনি আর এদিকে আমরা যে সড়ক থেকে রয়েছি এখানে কিছুক্ষণ আগেও হালকা বৃষ্টি হয়েছে যে কারণে আমার পেছনে যে থানা খোগ হয়েছে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আর এতে করে এই সড়ক দিয়ে একটি শহরের গুরুত্বপূর্ণ একটি সড়ক যারা যাচ্ছেন তাদের তাদের এখানে থেমে যেতে হচ্ছে কারণ থানা সংযোগকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কারণে তারা এখানে একটু তারা সাবধানতা অবলম্বন করতেন আর এদিকে টাঙ্গাইলের আবহাওয়া অফিসে জানিয়েছেন যে গত রাত বারোটা থেকে আজ সকাল

মমরসিংহ ও ফরিদপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গেল সপ্তাহে মামরসিংহে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন এ নিয়ে আরও জানাতে মামসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইমতিয়াজ আহমেদ এবং ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন মফিজুর রহমান শিপল তবে শুরুতে আমরা ইমতিয়াজের কাছে জানতে চাই ইমতিয়াজ মামসিংহে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং হাসপাতালের সেবা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা মুক্তি একদিকে যেমন সারাদেশে বৃষ্টি মামুসিংহ বৃষ্টি হয়েছে আবার অন্যদিকে কিন্তু ডেঙ্গুর চক্রাগানি ডেঙ্গুর প্রকোপটাও কিন্তু দিনে দিনে বাড়ছে গত চব্বিশ ঘন্টায় উনচল্লিশ জন এখন পর্যন্ত উনচল্লিশ জন রোগী মামুসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন যার মধ্যে পনেরো জন রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন প্রতিদিনই কিন্তু দশজন পনেরো জন করে রোগী কিন্তু ভর্তি হচ্ছেন বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ডেঙ্গু ওয়ার্ডে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি যে যারা ডাক্তার রয়েছেন চিকিৎসক রয়েছেন প্রত্যেকটি ওয়ার্ডে তারা চিকিৎসকদের কাছে যাচ্ছেন তাদের সমস্যাগুলো শুনছেন এবং প্লাটিলেট কতটুকু আছে বা আনুষাঙ্গিক কী ধরনের সমস্যা শারীরিক সমস্যা তারা ভুগছেন সেই বিষয়গুলো নিয়ে ডাক্তাররা কিন্তু রোগীদের সঙ্গে কথা বলছেন এবং তারা জানার চেষ্টা করছেন যে আসলে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যে এই সময়ে তাদেরকে আসলে কোন ধরনের ওষুধ দিতে হবে বা কী কী পরামর্শ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু জানাচ্ছেন এবং একটু বলে রাখা প্রয়োজন গত তিরিশ সেপ্টেম্বর মহামসিং মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে দুইজন রোগী কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং যেখানে তারা কর্তৃপক্ষ বলছিলেন যে রোগীদের যারা রয়েছেন তাদের বয়স ছিল একজনের বয়স ছিল পঁয়ষট্টি বছর অন্য আরেকজনের ছিল চল্লিশ বছর তারা জ্বর সহ তারা আর অন্যান্য নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন মূলত দেরি করে আসার কারণে যেটা বারবারই ডাক্তাররা বলার চেষ্টা করছেন জ্বর হওয়ার পর পাঁচ ছয় দিন সাত দিন কাটানোর পর তারা যখন হাসপাতালে আসেন তাদের প্ল্যাটলেটটা কমে যায় এবং আনুষাঙ্গিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি পেতে থাকে যার কারণে কিন্তু দেখা গেছে যে এই শেষ পর্যন্ত রুগী কিন্তু একটা মুমূর্ষ অবস্থায় পড়ে যায় তখন কিন্তু একটা সমস্যা বেগ পেতে হয় চিকিৎসা দেওয়ার জন্য সব মিলে যেটা বলতে হবে মহামসিং মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়তই ডেঙ্গু রুগী ভর্তি হচ্ছেন এবং ডাক্তাররা চেষ্টা করছেন তাদের চিকিৎসা দেওয়ার দেওয়ার জন্য এবং সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন তবে সাধারণ ডাক্তার ডাক্তাররা যেটা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বাড়ির আঙি এবং এই জ্বর হলে যেন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম এবং তরল খাবার গ্রহণ করে সব মিলিয়ে এই ছিল মুক্তি মহামুসিং মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড থেকে আমার কাছে সর্বশেষ এবারে আমরা ফরিদপুরের তথ্য জানতে চাই শিপন ফরিদপুরে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যাটা কেমন এবং শিশুদের আক্রান্তের হার সেখানে কেমন চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা আপনি জানেন যে সারা দেশের ন্যায় কিন্তু ফরিদপুরে ডেঙ্গুর প্রভাব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে গত চব্বিশ ঘন্টা যে পরিসংখ্যান জেলা চিকিৎসা থেকে আমাদেরকে জানিয়ে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে একুশ জন রুগী নতুন করে ভর্তি হয়েছে তো ডেঙ্গু ডেঙ্গুর এই বছরের যে আক্রান্ত সব মিলে যে চিকিৎসা নিতে হয়েছিল বিভিন্ন সহি হাসপাতালে তার সংখ্যা হচ্ছে তিনশো চৌষট্টি জন এর মধ্যে দুশো চুরাশি জন সুস্থ বাড়িতে ফিরে গিয়েছে দুইজনের রোগীর প্রাণহানি হয়েছে এই দুজন কিন্তু শহরের না শহরের বাইরে থেকে এসে তারা আহ চিকিৎসা নিতে এসেছিল

সেক্ষেত্রে কারোবার ব্যক্তিগত আমরা আমাদের পরিবার সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এমনটি কথা বলছেন ঠিক বলেছেন জেলা প্রশাসনের পক্ষে এবং ছাত্র পক্ষে কিন্তু সরকারি নির্দেশনা বর্তমান সরকারের যে নির্দেশনা রয়েছে নির্দেশনা মোতাবেক ইউনিয়ন পৌরসভায় উপজেলা যতগুলো সরকারি উইংস রয়েছে সব থেকে কিন্তু তারা মেসেজ দিয়েছে এবং লিপটেজ দিয়েছে এবং মাইকিং করা হয়েছে আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক কামুল হাসান মোল্লার বলেছেন যে ফরিদপুরের নয়টি উপজেলা এবং কয়েকটি পৌরসভায় এই সব জায়গায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে পক্ষ থেকে কিন্তু তার প্রচারণা চাচ্ছেন তো সব মিলে বলতে হয় ডেঙ্গুর প্রভাব বাড়ছে এই মানুষকে সচেতন যত বেশি বাড়বে ততই ডেঙ্গুর প্রভাব থেকে মুক্ত থাকা যাবে এই খবরটি মূলত প্রশাসন আমাদেরকে দিচ্ছে তো এই ছিল ফরিদপুরের সর্বশেষ খবর ডেঙ্গুর মুক্তি ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি জানাতে আমার সঙ্গে ফরিদপুর ও ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা শারদীয় দুর্গাপূজা ঘিরে বগুড়ায় চলছে শেষ সময়ের প্রস্তুতি মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা এদিকে শরীয়তপুরে এবছর একশো দুইটি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে প্রতিমা রং ও সাত কাজ চলছে পুরোদমে এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম ও শরীয়দপুর থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান তবে শুরুতে আমরা বগুড়ার খবরাখবর জানব সেলিম বগুড়ার বিপণী বিতানগুলোতে পূজাকে ঘিরে কেনাকাটা কেমন চলছে মুক্তি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব এই দুর্গাপূজাকে ঘিরে যে আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সেটি গতকাল মহালয়ার মধ্য দিয়ে মহালয়া থেকে দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা পঞ্চমী থেকে দশমী সেই আয়োজন এই সময়ের মধ্যে মহালয়া থেকে এই সময়ের মধ্যে সপ্তাহখানিকের কম সময়ের একটি ব্যবধান থাকে এই সময়ের মধ্যে দুর্গাপূজার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে হয় ভক্তদের মন্দিরগুলোতে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির একেবারে শেষ সময়ের যে ব্যস্ততা সেই ব্যস্ত সময় পার করছেন কারিগররা এদিকে বিপণী বিতানগুলোতে ভিড় বেড়েছে বছরের অন্যান্য সময়ের চেয়ে ভিড় কিছুটা বাড়লেও ব্যবসায়ীরা বলছিলেন যে গত বছরের তুলনায় এবছর বেচা কেনা অনেকটাই কমে গেছে কেউ কেউ বলছিলেন যে একেবারে অর্ধেকে নেমে এসেছে তবে এই যারা বেচা যারা কিনতে এসেছেন ক্রেতা রয়েছেন তাদের চাহিদা অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের পোশাক বাজারে এসেছে তার মধ্যে ওয়ান পিস থ্রি পিস টপস শাড়ি এগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে থ্রি পিস বিক্রি হচ্ছে বাইশশো টাকা থেকে ছয় সাত হাজার টাকা পর্যন্ত টপস নয়শো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তাছাড়া সাদা এবং লালের যে শাড়ি সেই শাড়ি বিক্রি হচ্ছে তেরোশো টাকা থেকে দশ হাজার বা তারও বেশি টাকায় বিক্রি হচ্ছে ওয়ান পিস বারোশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই যে তবে এই বেচাকেনাগুলো হলেও এবছর এই মৌসুমকে ঘিরে ব্যবসায়ীদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না তবে দিন যত গড়াচ্ছে ততই বেচাকেনা বৃদ্ধি পাচ্ছে এই এই মৌসুমে আরও বেচাকেনা বাড়বে এমনটি আশা করছেন ব্যবসায়ীরা এই যে পূজাকে ঘিরে যে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত যে এই সময় এই সময়ের মধ্যে ভক্তরা যারা পূজা মণ্ডপ পরিদর্শন করতে যান ঘুরতে যান সে সময় তারা এক ধরনের পোশাক পরেন যখন পূজা দিতে যান তখন আবার আরেক ধরনের পোশাক পরেন আর এছাড়া দশমী এবং পুরো পূজাকে ঘিরে লাল এবং সাদা বর্ণের একটি বর্ণিল আয়োজন থাকে এই উৎসব আয়োজনে বিভিন্ন রকম পোশাক প্রয়োজন হয় সেই পোশাকের যে সেই পোশাক তারা কিনতে এসেছেন সেই ভিড় চলছে এখন এই ছিল আমার কাছে বগুড়া থেকে সব শেষ পূজার কেনাকাটার খবর বগুড়া থেকে এবার আমরা শরীয়তপুরের খবর খবর জানবো মনির শরীয়তপুরে পূজার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং যেহেতু এখন বৃষ্টির মৌসুম বৃষ্টি হচ্ছে তো সেই দিক থেকে বৃষ্টির কারণে জন্য পূজায় কোনো বিঘ্ন না ঘটে সেই দিক থেকে মণ্ডপগুলোতে কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা হ্যাঁ মুক্তি আপনি যে কথাটি বলেছেন বৃষ্টি কিন্তু কিছুটা বিড়ম্বনার সৃষ্টি করেছে এই পূজা আয়োজনকে ঘিরে আমরা দেখছি যে বাইরের যে স্বাসসজজ্জা সেক্ষেত্রে কিন্তু আসলে সাজসজ্জা থেমে গেছে বৃষ্টি আবার কমলে তারা শুরু করবে না এমনটা দেখছি তবে ভেতরের যে প্রতিমার রং করা বা প্রতিমার সাজসজ্জা সেগুলো কিন্তু মণ্ডপে মণ্ডপে চলছে আমরা এবছর সরিয়েত দেখছি যে একশো দুইটি মণ্ডপে পূজা উদযাপন হবে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো রয়েছে সাদা পোশাকে এবং পোশাকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পাহারা দিচ্ছেন এমনটা আমরা দেখছি আমি এই মুহূর্তে রয়েছি আহ শরীয়তপুরের ভোজেশ্বরের মসুরা পূজা মন্ডপে ঘোষপাড়া মসুমা মসুরা পূজা মণ্ডপ যেখানে যে দুর্গ উৎসবের একটি বিশেষ আবহ তৈরি হয়েছে এখানে দুর্গার যে নবরূপ রয়েছে সে নয়টি রূপে এই মর্তে এসেছিলেন সেই নয়টি রূপ নিয়ে তার অবতার নিয়ে কিন্তু তারা প্রতিমা তৈরি করেছেন এবং প্রতিটি কিন্তু সাত সজার কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা দেখছি মূলত দুর্গ পূজা কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ আয়োজন এবং বড় আয়োজন কারণ দুর্গা নিজে কিন্তু এসেছেন এই মর্তে শুভ প্রতিষ্ঠা করার জন্য এবং অশুভকে সে ধ্বংস করার জন্য সে এসেছেন এই এই চিন্তা থেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের এটি বড় উৎসব এবং তারা কিন্তু বেশ আয়োজনও করে থাকেন আমরা দেখছি যে বিপুনি বিতানগুলোতেও কিন্তু বেশ কেনাবেচা বেড়েছে ধর্মাবলম্বী যারা হিন্দু ধর্মাবলম্বী তারা কিন্তু কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন শিশু থেকে একেবারে নারী পর্যন্ত সবাই কিন্তু এই কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছেন তো সব মিলে আমি দেখছি যে বৃষ্টি কিছুটা বিড়ম্বনা সৃষ্টি করলো তা কাটিয়ে উঠেই কিন্তু এই দুর্গ উৎসব জাঁকজমক ভাবে পূর্ণ জাঁকজমক আয়োজন হচ্ছে এবং তারা বেশ আনন্দ ঘন পরিবেশের মধ্যে এবছর শরীয়তপুরে দুর্গা পূজা পালন করবে এমনটা আমরা দেখছি মুক্তি বগুড়া ও শরীয়তপুর থেকে পূজার সবশেষ প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা দেখছেন এখন জনপদে কদিন পরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজা মণ্ডপগুলোতে চলছে সাত সূর্যারব শেষ সময় শিল্পীদের তুলির চড়ে রং পাচ্ছে প্রতিভা তবে পরিবর্তিত পরিস্থিতিতে কমেছে মণ্ডপের সংখ্যা ভাটা করেছে অর্থনীতিতেও মাহবুব হোসেনের প্রতিবেদন ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন শরতের নীল আকাশ আর কাশফুলের দোলা জানান দিচ্ছে শারদীয় দেবী দুর্গার আগমনী কাশফুলের প্রকৃতি শঙ্খ কিংবা ঘণ্টা সকলে স্বাগত জানাচ্ছে দেবী দুর্গাকে দেবীর আগমনে মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা শিল্পীর নিপন হাতের শৈলীতে পূর্ণরূপ পাচ্ছেন দেবী দুর্গা সাজের কাজ আছে পরানোর বাদ আছে এই কাজটা করলেই মোটামুটি আমাদের হয়ে যাবে আমরা আশা করছি যে সব পূজা মণ্ডপ সেই আগেকার আগের বারের মতনই হয়তো সজ্জিত হবে এবং মানুষ এই পূজা উদযাপন করবে পূজা সেটা ঠিকই হবে কিন্তু মানুষের ভিতরে হয়তো আনন্দ উল্লাস সীমিত থাকবে দুর্গ উৎসবকে এটা আর কি ঘিরে জেলার বিপণী বিতনগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে দোকানে দোকানে চলছে শাড়ি কাপড় ও প্রসাধনী বিক্রির তোরজোর তবে গত বছরের তুলনায় এবার কমেছে ক্রেতা তাই ভাটা পড়েছে উৎসব কেন্দ্রিক বাণিজ্যে প্রতিবার বেচাকেনা বেশি থাকে কিন্তু এইবারের বেচাকেনা আমাদের আসনরূপ বেচাকেনা হচ্ছে না অন্যান্য বছর এই সময় বেচাকেনা অনেকটা শুরু হয়ে যায় তো আমরা সামনে আশা করছি হয়তো বা বেচাকেনা হবে পরিবর্তিত পরিস্থিতি ও বন্যাসহ নানা কারণে এবছর ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে পূজা উদযাপন পরিষদ কমে এসেছে পূজা মণ্ডপের সংখ্যা এটি কম হওয়ার কারণ কোনো ব্যক্তিগত যারা পারিবারিকভাবে করতেন তারা করছেন না বা অনেক ক্ষেত্রে আমরা ঐক্য করে দিয়েছি হয়তো একই মহল্লায় দুটি পুজো হতো একটি করে দেওয়া হয়েছে ইত্যাদি কারণে এই সংখ্যাটি হ্রাস পেয়েছে নাটোরে এবার তিনশো আটচল্লিশটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে আগামী নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ১৩ অক্টোবর বিজয় দশমীর মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দুর্গ উৎসব মাহবুব হোসেন ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ বুধবার মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় আওয়ামী লীগের সরকার পতনের পর দবিরুলের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি জমি দখল ও হত্যার দুটি মামলা হয় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী মাহবুব আলম হত্যার ঘটনায় পঁচিশ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে হত্যা মামলাটি দায়ের করেন ওই শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার এর আগে সরকার পতনের পর আত্মগোপনে যান ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতবারের সাংসদ দবিরুল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় ময়মনসিংহে লোড এ নাকাল জনজীবন যার প্রভাব পড়ছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বাণিজ্য অভিযোগ রয়েছে এক শ্রেণীর অসাধু কর্মকর্তা টেন্ডারের মাধ্যমে প্রতি বছর কিনছেন শত শত কোটি টাকার মানহীন যন্ত্রাংশ যা অল্প সময়ে নষ্ট হয়ে লোডশেডিং এর পরিমাণ বাড়ছে অন্যদিকে গ্রাহক প্রতিমাসেই গুনছেন ভুতুরে বিদ্যুৎ বিল বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুতের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কয়েক ধাপে টেস্টিং এর মাধ্যমে কেনার কথা থাকলেও তা মানা হচ্ছে না জাহাঙ্গীর আকন্দের ছবিতে আরো জানাবেন ইমতিয়াজ আহমেদ ময়মনসিংহ সদর উপজেলার চর ভবানীপুরের জয় বাংলা বাজার প্রায় ২০ বছর ধরে এ বাজারে আলামিন দর্জির কাজ করছেন আগে হাতে কাজ হলেও এখন সেলাইয়ের কাজ হয় বৈদ্যুতিক মেশিনে তবে দিনে সাত আট ঘন্টা লোডশেডিং আর ভুতুরি বিদ্যুৎ বিলে ব্যবসার নাকাল অবস্থা আলামিনের মতো পল্লী বিদ্যুতের সেবা অনিয়ম ভোগান্তির অভিযোগ যেন গ্রাহক পর্যায়ে পাহাড় সমান গরমে কাজ করতে পারতেছি না ব্যবসা বাণিজ্য বন্ধ এই কারেন্টের লোডশেডিংয়ের কারণে আমাদের অচল অবশ্য বিলের অবস্থা খুব খারাপ কত মাসে আসছিল তিনশো পঁয়ষট্রিটা এ মাসে আসছে ছয়শো পঁয়ষট্রিটা অথচ কারেন্ট পাই না ঠিকই আমাদের কাজ করতে খুবই সমস্যা হয় আমাদের চার পাঁচটা মেশিন আছে এগুলো চালাইতে হয় কারেন্ট না থাকলে আমরা এগুলোই ব্যবহার করতে পারবো না গত 30 সেপ্টেম্বর মমিনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে মমনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি এক দুই এবং তিনের কয়েকশো কর্মকর্তা কর্মচারী তাদের দাবি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মাঠ পর্যায়ে কাজ না করলেও গ্রাহক সেবায় বৈদ্যুতিক তার ট্রান্সফরমার মিটার লাইটিং অ্যারেস্টার খুঁটি সহ সকল মালামাল ক্রয় করে যে কারণে হালকা ঝড় বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ অভিযোগ উঠেছে কমিশন বাণিজ্যে নিম্নমালের মালামাল কিনে কিছু অসাধু কর্মকর্তা বাংলাদেশ বিদ্যুৎ আয়ন বোর্ড এইগুলি মিটার সাধারণত দেয় প্রত্যেকটা মিটারে আমরা রিডিং করতে গিয়ে পাই প্রতিটা মিটারের ত্রুটি ট্রান্সফর্মার লাগানোর সাথে সাথে ট্রান্সফর্মার নষ্ট হয়ে যেতেছে আমরা আসলে মূলত ভিতরে বিল করি না এটা কারণ একমাত্র কারণ হচ্ছে নিম্নমানের মালামালের জন্য হয় আরবি আমাদেরকে সেই একই প্রতিষ্ঠান না করে তারা শুধু আরবি পনেরোশো কর্মচারী কর্মরত কর্মচারী তারা সরকারি হিসেবে গণ্য হয়ে আছে তারা তাদের সার্ভিস কোড প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করছে উচ্চ পর্যায়ে আমাদের স্বজন প্রীতির মাধ্যমে এই টেন্ডারগুলো হচ্ছে কি না এই জিনিসটা আমরা বুঝি আমরা ফেস করি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে হ্যাঁ মালামালের নিম্নমানের কারণ সেটা হচ্ছে এবং লাইটিং এরস্টার আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ট্রান্সফরমার নষ্ট হচ্ছে আর নিম্নমানের মিটারের জন্য তো গ্রাহকের ভোগান্তি তো সবসময় আছে। তো এই সমস্ত যদি এটা যদি আমরা একীভূতকরণ করা সম্ভব হয় তখন দেখা যাবে আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ড মানে এই ধরনের দুর্নীতিগুলো আর তখন আর করতে পারবে না বিশেষজ্ঞরা বলছেন যন্ত্রাংশ ক্রয়ে কয়েক ধাপে পরীক্ষার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয় না মূল্যবান যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম গঠনের তাগিদ যে একটা ক্রয় করা হয় একটা ইঞ্জিনিয়ার দ্বারা ক্রয় করা উচিত তারপর সেটা ভালো করে টেস্টিং করে তারপর এটা যদি আমাদের কারেন্ট সরবরাহের সাথে লাগানো লাগিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় যে আমাদের এটা কারেন্টের যে প্রবাহটা বা কারেন্টের যে ভালো এটা ভালো মান আসবে দেখা যাবে যে ওখানে সিস্টেম লসও কম হবে বিদ্যুৎ কম অপচয় হবে বর্তমানে বাংলাদেশে পল্লী সমিতির গ্রাহক তিন কোটি ষাট লাখ আর ময়মনসিংহ জেলায় গ্রাহক সংখ্যা দশ লাখেরও বেশি ইমতিয়াজ আহমেদ এখন ময়মনসিংহ দেখছেন এখন জনপদে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন বুধবার থেকে সীমিত পরিসরে অভিযান শুরু হয় এ বিষয়ে আরও জানাতে নগরের সোনাডাঙ্গা এলাকা থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম তরিকুল কখন থেকে অভিযানটি শুরু হয়েছে জানাবেন এবং এখন পর্যন্ত কি পরিমাণে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে মুক্তি খুলনা নগর জুড়ে বিভিন্নভাবে ফুটপথ দখল করে যা যানজট সৃষ্টি এবং মানুষের জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এবং এটি যখন সিটি কর্পোরেশনের নজরে এসেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কিন্তু গতকাল থেকে এই অভিযানটি শুরু করেছে নগরীর ডাকবাংলা থেকে তারা এই অভিযান শুরু করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডাকবাংলা মোড় এলাকায় রয়েছে একটু আগে এখানে একটি হোটেলে তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই মুহূর্তে তিনি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশনের কর্ম কর্তা তারা এখানে অভিযান চালাচ্ছে বৃষ্টির কারণে আবহাওয়া কারণে তারা কিন্তু এখানে একটি দোকানে অবস্থান করছেন এবং সেখানে সামনে পুরো রাস্তাটি কিন্তু দখল করে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসা হয়েছে এবং এই আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি খুলনা সিটি কর্পোরেশনে এগারোশো কিলোমিটারের বেশি ড্রেন রয়েছে এই ড্রেনের উপরেই কিন্তু ফুটপাথ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আর সেই ফুটপাথগুলোতে কিন্তু অবৈধভাবে মানুষের ব্যবসা বাণিজ্য দোকানপাট রাজনৈতিক কার্যালয় থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান এখানে গড়ে তোলা হয়েছে যেগুলো দুর্ঘটনার কারণ কে এই চলাচলে মানুষের যে প্রতিবন্ধকতা সেটি কিন্তু আসলে ব্যাপকভাবে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে অবৈধভাবে এখানে রাখা হয়েছে দোকানের সামনে যে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন ধরনের মালামাল তো আমরা এই এখানে সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এই ফুটপথ উচ্ছেদের বিরুদ্ধে তাদের একটি যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এই এটি অভিযানটি চলবে প্রতিনিয়ত এবং এটি ফলো আপ আকারে তারা এটিকে নিয়মিত ভালোভাবে তারা দেখভাল করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো সব এই ছিল আমার কাছে খুলনা থেকে খুলনা সিটি কর্পোরেশনের উদ্দেশ্য উচ্ছেদ অভিযানের কার্যক্রমের দ্বিতীয় দিনের যে কার্যক্রম তার সর্বশেষ খবর তরকুল ইসলাম যুক্ত ছিলেন খুলনা থেকে চাঁদপুরে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিছুটা কমেছে ছোট মাছের দাম তবে এখনও অপরিবর্তিত রয়েছে বড় মাছের দর চাঁদপুর বড় স্টেশন মাছখাট থেকে নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন তালহা জুবাইর তালহা ছোট মাছের দর দাম কেমন জানাবেন সেই সঙ্গে ইলিশে সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন আসলে আর কিছুদিন পরে কিন্তু ইলিশের যে মৌসুম তা কিন্তু শেষ হচ্ছে অর্থাৎ তেরোই অক্টোবর থেকে বাইশ দিনের মা ইলিশ অভিযান শুরু হবে তবে শেষ সময়ের যে মাছ ধরার সময়টা কিন্তু এখন কাজে লাগানোর চেষ্টা করছে জেলেরা যদিও স্থানীয় যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু তাংক্ষিত মাছের দেখা পাচ্ছেন না বলে জানিয়েছেন যারা মাছ ধরছেন তবে গতরা থেকে বৃষ্টি এবং দরি আবহাওয়ার কারণে কিন্তু অনেক জেলে কিন্তু বিপদে পড়ছেন মাছ ধরতে গিয়ে বাজারে আজকে এসে যা দেখতে পেয়েছি বড় মাছের চাহিদা বেশি থাকলেও কিন্তু বাজারে জাত কিছুটা বড় সাইজের ইলিশের কিন্তু প্রবণতাটা আমরা দেখতে পেয়েছি বেশি যদিও আজকের বাজারে এক কেজি বা এগারোশো গ্রাম বারোশো গ্রাম ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে আঠারোশো থেকে উনিশশো টাকা ধরে তাছাড়া মাঝারি সাইজের যেই মাছ আছে তাও কিন্তু পঁয়তাল্লিশ থেকে ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং একদম ছোট সাইজের যে ইলিশ চারটা কিংবা পাঁচটা থেকে কেজি সেই সমস্ত ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা দরে ছোট মাছের সরবরাহ বাজারে কিছুটা বাড়াতে কিন্তু দাম কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা কমে এটা বলে জানিয়েছেন ক্রেতা এবং ব্যবসায়ী উভয় তবে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু শুধু ঢাকা শহর নয় বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সময়টাতে চাঁদ আসেন তাজা ইলিশ খাওয়ার জন্য এবং

তার এই সাফল্য দেখে এলাকার অনেক কৃষকে আগ্রহী হয়ে উঠছেন ড্রাগন চাষে আর কৃষকদের মাঝে উচ্চ মূল্যের ফসলের আবাদ সম্প্রসারণ করতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ ইমরান শেখের ছবিতে আরও জানাবেন রিফাত রহমান সিরাজগঞ্জের শিয়ালখলের কৃষক ইদ্রিস আলী পাঁচ লাখ টাকা খরচ করে দুই ফিঘা জমিতে গড়ে তুলেছেন ড্রাগন বাগান এ থেকে চলছে সংসার ঘুরছে তার ভাগ্যের চাকা প্রতি বিঘা জমিতে ফলন হয় আটত্রিশ থেকে চল্লিশ মন রাগন চাহিদা ভালো থাকায় প্রতি মন রাগন সাড়ে সাত থেকে আট হাজার টাকায় বিক্রি করছেন এই চাষি এতে বছরে তার আয় দুই থেকে তিন লাখ টাকা এখন বর্তমানে গাছে পাঁচটা জোয়ার আছে আরও একটা জোয়ার আশা করতেছি আসবে এই ছয়টা জোয়ার যদি আমি ঠিকমতো হারভেস্টিং করতে পারি তাহলে আশা করতেছি আমি ইনশাল্লাহ এই বছরে আমার চালান উঠে লাভবান হবে স্থানীয় বাজারে রয়েছে এই ফলের ব্যাপক চাহিদা পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে পাইকার এসে বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছেন ড্রাগন ফল লাভজনক হয় ড্রাগন ফল চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা আসলে এটা কি অনেক অনেক লোকজন আসতেছে দেখার জন্য তারা ফলের কালারটা দেখার পরেই তারা ডিসাইড করতেছে না আসলে এটা করাটাই বেটার প্রতি সপ্তাহেতে প্রায় আমাদের টিচার মন করে আমরা উঠাইতে পারি তো তাতে বিশ হাজার টাকার মতো আমরা সপ্তাহে বিক্রি করতে পারি ওনার বাগান থেকে অনেকেই উদ্বুদ্ধ হয়ে এই বাগান সম্প্রদায়িত হচ্ছে এবং এই এলাকার অনেকেই অলরেডি চারা নিয়ে বা চাষ শুরু করে দিয়েছেন কৃষি বিভাগ বলছে মূল্যের ফসলের প্রতি আগ্রহ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদেরকে পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা এই ফলটাতে খুব অল্প সময় এটা খুব ভালো একটা ফলন পাওয়া যায় এবং মাঠ পর্যায়ে কিন্তু ভোক্তাদের খুব চাহিদা রয়েছে এবং এর পাশাপাশি নানাবিধ ওষুধ এবং পুষ্টি সমৃদ্ধ গুণাগুণ থাকার কারণে আমাদের নতুন নতুন উদ্যোক্তারা কিন্তু এই ফল চাষ আগ্রহী হচ্ছে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার উইংয়ের পক্ষ থেকে এবং বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের মাধ্যমে নতুন বাগান ড্রাগন এবং অন্যান্য বাগান স্থাপনে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি চলতি বছর জেলায় সতেরো হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে আর এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁচাশি টন যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা রিফাত রহমান এখন সিরাজগঞ্জ শেষ করছে এখন জনপদে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ টিভি ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন আর ইউটিউবে সরাসরি দেখুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন